দেশের মানুষ আর কোন কামাকামি স্বৈরাচারী সরকার দেখতে চাই না। আমরা বলতে চাই আপনাদের মধ্য থেকে আমাদের মধ্য থেকেই তো কেউ না কেউ সরকার হবে। আপনারা জনগণের জন্য কাজ করুন, জনগণের পাশে দাঁড়ান, দুঃখ শেয়ার করুন। জনগণ যাদেরকে ভালো মনে করবে তাদেরকে ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে। এই জেলাতে আমাদের শহীদ রুদ্র সাহ, গোলাপগঞ্জ এবং হবিগঞ্জে আমরা 20 জন ভাইকে হারিয়েছি। আমরা আমাদের এই বীর সেনানি ভাইদেরকে কখনো ভুলবো না। আমরা প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের ভাইদের জন্য উত্তম শহীদ মর্যাদা কামনা করছি। আমিন। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আমাদের সামনে আসতে যাচ্ছে। আমরা তাদেরকে বিভিন্ন ধর্মীয় বিতর্কিত গ্রুপের ছদ্মবেশে আসতে দেখেছি। আমরা দেখেছি আনসার হয়ে তাদেরকে আসতে, এখন আবার দেখছি শিল্পী হয়ে আসছে। আমরা বলতে চাই এদেশের মানুষ প্রতিবাদ করতে জানে, এদেশের মানুষ স্বৈরাচারী জগদ্দল পাথরকে সরিয়েছে, তাদের এই সব ছায়াকে এদেশের মানুষ সহ্য করবে না। এতটা করেছেন হৃদয়ের আঘাতের কথা, সে হৃদয়ের আঘাতের কথা আসলে সবচেয়ে বেশি যিনি বুঝবেন তিনি হলেন শহীদদের মাতা। যে মা অনেক কষ্ট করে এই শহীদ সন্তানকে লালন পালন করেছে। আমরা যখন বানিয়াসং গিয়েছি, আপনারা আপনারা আমি সাংবাদিকদেরকে বলবো আপনারা একটু বানিয়াসংয়ে যান, গিয়ে শহীদ মাদের মায়েদের কথা শুনেন। তখন তার ষষ্ঠ শ্রেণীর 11 বছরের শিশু যখন শহীদ হয় তখন সে মায়ের আত্মনাদ আপনারা শুনেন। আমরা যখন দেখি মাত্র বিয়ে করেছে 1 মাস হয়েছে, সেই বোনের আত্মনাদ আপনারা শুনেন। আমরা সে আঘাতের কথা যদি বলি, যখন তার সাত ভাই বোনের ভিতরে একটা মাত্র ভাই যখন শাহাদাত বরণ করে, তার যখন 7টা মাত্র বোন বিয়ের উপযুক্ত থাকে, সে বানিয়া সঙ্গে সেই শহীদদের মায়ের কাছে বোনদের কাছে গিয়ে শুনেন যে শহীদদের হারানোর ব্যথা ব্যথা কি জিনিস। আপনাদেরকে যদি শুনি, শহীদ আবু তরাব ভাই দেড় মাস আগে উনি বিয়ে করেছেন, ওনার স্ত্রীকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন যে শহীদ হারানোর বেদনা কি জিনিস, যে ব্যথা শেখ হাসিনা তো এতদিন নাটক করেছিল সেই ব্যথা সত্যিকারের ব্যথা কি জিনিস। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি আমাদের 800-900 শহীদের তালিকা হয়েছে, আমাদের এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমাদের যেসব ভাইরা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, ওইসব ভাইদের কাছে একটু ব্যথাটা শুনবেন। আমরা যারা আন্দোলনে ছিলাম বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, আমরা অবশ্যই সে ব্যথায় ব্যথিত। আমরা মনে করি আমার দেশ এবং সরকার সবসময় এই শহীদ এবং আহত যে যোদ্ধারা ছিল সেই যোদ্ধাদের সবসময় পাশে দাঁড়াবে এবং একটি কল্যাণমুখী একটি ইনসাফের বাংলাদেশ হবে। আপনাদের সবাইকে এই যে খুনি আওয়ামী লীগ, আমি যেটা বলেছি আওয়ামী লীগ এবং খুনি হাসিনা এসব শব্দগুলো মুখে নিতে আমাদের ঘৃণা এবং লজ্জাবোধ হয়। সেই জায়গা থেকে এদেশের মানুষ যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ছোট বাচ্চাটাকে হত্যা করেছে, এদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। কোনো দল অথবা দলের নেতা যদি তাদেরকে দলীয় বিবেচনায় ক্ষমা করে সে তাদের নিজস্ব বিষয়, এদেশের মাটি এবং মানুষ কখনো খুনিদেরকে ক্ষমা করতে পারে না। অবশ্যই তাদেরকে বিচার করা হবে এবং শেষ সন্ত্রাসী শেষ খুনিকে চিহ্নিত করে বাংলার মাটিতে বাংলার আইন অনুসারে বিচার করা হবে ইনশাআল্লাহ।